सो हेलो गाइस, हम जो चले आसलाम फ्री फायर आई टोंट नो तो ना नो सब वीडियो देसो गाइस। आज के हम खेलेंगे क्लैश स्क्वाड रैंकड नो वेस नो हेलमेट नो ग्रेनेड चैलेंज। सो गाइस आशा करी वीडियो भालो लागबे, वीडियो अवश्य लास्ट पर्यंत देखते থাকবা। सो गाइस बेशी कथा ना बाड़िए आज के वीडियो आमरा स्टार्ट करी। सो गाइस एटा फर्स्ट राउंड दिए दिएछे, आमी एखन किनबो G18 क्लिक करछि तो आमार आसतेछे ना, आमी बुझतेछि ना केन आमार नेट खराब हो गेछे गाइस, देखतेछो। सो गाइस नेट ठीक हो गए, हमें G18 पे गे सामने हमार बंधुरा जे की करछे जानी ना गाइस, देखतेछि सामने सामने हमार बंधु मारतेछे कारे जानी, किंतु हमार नेट खराब देखतेछो गाइस, हमें किछुई करते पारतेछि ना। एतक्षण किनार पर एखन देखे पार्चेस सक्सेसफुलि। सो गाइस हमार मने हमें एकटा किलो पाबो ई मैचे भाई, एकटा किल तो हमारे दे। सो गाइस एकटा किल पे गेछि आमी, আমরা কিল করে ফার্স্ট রাউন্ড জিতে গেছি। সমস্যা নেই গাইস, আমরা সেকেন্ড রাউন্ড খেলবো ভালো করে। আমরা কিনবা এখন জি এইটিন না সরি গাইস, থমসন কিনবো। আমরা থমসন কিনবা, দুইটা গ্লোয়াল কিনেছি। সো গাইস যেহেতু আমরা ভেস্টও কিনতে পারবো না, হেলমেটও কিনতে পারবো না, আর গ্রেনেডও কিনতে পারবো না, এই জন্য আমি গ্লোয়াল কিনে নিয়েছি গাইস। সো গাইস এই যে আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিই। সো গাইস আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, দাঁড়াও। আরে ভাই স্ক্রিনশট হচ্ছে না কেন? সো গাইস হইছে, স্ক্রিনশট হইছে। সো চলো গাইস এখন আমরা যাবো থমসন গান নিয়ে পিটাইতে। সো গাইস সামনে এনিমি স্পটেড, এনিমি আমার ড্যামেজ দিছে, দাঁড়াও আমরা এনিমি শেষ করতেছি। ও হেডশট 160 দিছে দুইটা, এমন এনিমি শেষ। সো গাইস এনিমি সামনে থেকে আরেকটা চলে আসছে M60 নিয়ে। গাইস রিয়েলি মাত্র 2 হেল ছিল, তোমরা এখনো দেখো 2 হেল ছিল আমার মাত্র। সো গাইস আমরা 2 হেল দিয়ে একটা এনিমি শেষ করেছি, ভালো ভালো। এনিমি যদি একটা গুলি কি হোয়াট দ্য ফিশ গাইস, এনিমি আমরা কোথা থেকে মারলো, হোয়াট দ্য হেল ব্রো। সো গাইস আমি বুঝলাম না তো এনিমি আমাদের কোথা থেকে মারলো। এ ভাই ডেজার্ট ইগল নে তুই কী করবি? সো গাইস আমার এই বন্ধু শেষ। সো গাইস 700 শুরু হয়ে গেল আমাদের থার্ড রাউন্ড। জানো আমি থমসন কিনবো এখন, সব গ্লোয়াল কিনতে হবে আমার, আমি সব গ্লোয়াল কিনে নিয়েছি গাইস, এটা আমরা জিতবো। সো গাইস ওই আমাদের এনিমি আমাকে কোথা থেকে মারলো ডেজার্ট ইগল গান দিয়ে, তোমরা কি দেখছো না? দেখবা কেউ না, আমি খেলছি, আমি যদি না দেখি। সো তারই সাথে আমরা 2 হেলতে একটা এনিমি শেষ করছি, ওয়াহ। সো গাইস আমাদের কাছে এখন কোনো ভেস্টও নাই, হেলমেটও নাই, খালি আছে তিনটা গ্লোয়াল। এখন গ্লোয়াল নিয়ে আমরা যাব সামনে সব এনিমি, এখানে একটা গ্লোয়াল মেরে দেই। সো গাইস সামনে এনিমি আছে, দাঁড়াও আমরা যাচ্ছি এনিমি। এই যে এনিমি ভাই, এটা ফ্রি একটা কিল। হ্যাঁ গাইস আমরা একটা ফ্রি কিল পেয়ে গেলাম। সো গাইস এই এনিমিও শেষ, আমাদের হয়ে গেল কিল MP5। সামনে আরেকটা এনিমি, সো গাইস এক হয়ে গেল, এসে ডাউন হয় না? হ্যাঁ গেছে, এও ডাউন হয়েছে, দেখতেছো আমাদের নেটের অবস্থা। আমাদের ডাবল কিল হয়ে গেল, আমার ফ্রেন্ড ওইখানে নক হয়েছে, ধরো আমরা বাঁচে আগে আমি লুট টুট করে নেই, কেন আর একটা এনিমি বসে আছে, আমরা আরামসে মারতে পারবো। আমরা তিনজন অ্যালাইভ আছি, চারজনে অ্যালাইভ আছি, একটা নক হয়েছে, সমস্যা নেই। বা 15% ব্যাটারি রিমেইনিং। সো স্ক্রিনগুলো আমি ফেলে দিলাম অ্যাজ পার রুল। সো গাইস ওই লাস্ট এনিমিটা কই? লাস্ট এনিমি কই? সো গাইস লাস্ট এনিমি দেখছি, এ ভাই মরে যা মরে যা। সো গাইস এনিমি শেষ, আমরা করেছি ট্রিপল কিল। সো গাইস এটা হলো আমাদের ফোর্থ রাউন্ড, এখন আমরা কিনবো হলো সব গ্লোয়াল, সব সব গ্লোয়াল, গ্লোয়াল আর গ্লোয়াল, একটা স্মোক গ্রেনেড কিনে নেই, গ্লোয়াল গ্লোয়াল গ্লোয়াল। সো গাইস আমরা সব গ্লোয়াল কিনে নিয়েছি। আর গাইস যাতে যাতে ভিডিওটা ভালো লাগতেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা তো নতুন হয়ে থাকো গাইস, কী করতেছ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, তাই গাইস তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো চলো গাইস শুরু হয়ে গেল, আমরা এখানে গ্লোয়াল মেরে দিয়েছি, কারণ আমাদের কাছে 21টা গ্লোয়াল, আমরা আরামসে গ্লোয়াল মারবো। সো গাইস আমার নেট দেখতেছ, আবার নেটের 12টা বাজে গেছে আমার, কী হচ্ছে ভাই? সো গাইস দেখতেছ আমার নেট গ্লোয়াল মারছে, গ্লোয়াল দেখাচ্ছে না কেন?
আরে গাইস, আমি গ্লোয়ালের পিছনে কাবার নিয়ে নেই, যেহেতু আমার নেট খারাপ, তাহলে নেট ভালো হলে যাইতে পারবো। হ্যাঁ গাইস, নেট ভালো হয়েছে, এখন যাবো আমরা। সো গাইস, এটা একটা টিপস নিয়ে নাও, যদি তোমাদের পিং এরকম খারাপ হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই একটা গ্লোয়াল মারে গ্লোয়ালের পিছে কাভার নিবা, তাহলে হয়ে গিয়ে গাইস তোমাদের যদি ওপেন ফিল্ডেও থাকো তাহলে তোমরা আর ওপেন ফিল্ডে থাকতেছো না, একটা কাভারে থাকতেছো, আবার নেট ঠিক হয়ে গেলে আবার এনিমিদের সাথে ফাইটে যাবা। সো গাইস, এখানে আমার দুইটা বন্ধু নক, একটা নক করছে, এ ভাই এটা মরতেছে না, ও ভাই হেডশট, এটা নক, পিছন থেকে আরেকটা, এ ভাই এটাও নক, ভাই ভাই প্লিজ, এ একটা নক, একটা শেট ডোট গাইস, এটা যদি আমি কিল করতাম আমার ট্রিপল কিল হয়ে যেত এই ম্যাচেও। আমার বন্ধু ভাই আমার হিল দে অথবা ওরে হিল দে, কিছু একটা কর। এ ভাই ও সমস্যা নেই গেছে, আমরা এই ম্যাচটা তো ভিক্টোরি পেয়ে গেছি, ভালো ভালো। সো গাইস, এখন কিনবো আমি থমসন শটগান, দুটা কিনে নিয়েছি, আর কেনা কিছু নাই, মাশরুম কিনে নিছি। সো গাইস, আমার ড্যামেজ সবচেয়ে বেশি, 8টা কিলে আসি, এটা হবে আমাদের লাস্ট রাউন্ড, যদি জিতে তাহলে গাইস এটা হবে আমাদের লাস্ট রাউন্ড। দাঁড়া আমি হেলমেটটা ফেলাই দিই। হ্যাঁ গাইস, আমি হেলমেট ফেলাই দিয়েছি, চলো এখন। আর গাইস, আমি যে জামাটা পরে আছি ফ্রি ফায়ারের, এটা তোমরা FF টোকেন্স দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা, ভোল্টেজ বা FF টোকেন্স থাকবে, ওইটা এক্সচেঞ্জে যাবা, ওইটা দিয়ে স্টোরেজে এক্সচেঞ্জ করতে পারবা। সো গাইস, সামনে এনিমি, দাঁড়াও আমরা এনিমিটাকে মারবো, ওয়েট ওয়েট, এনিমি উপরে গেছে মনে হয়। হ্যাঁ গাইস, আমার মনে হচ্ছে তো এনিমি উপরে গেছে, দাঁড়াও আমি উপরে যে এনিমিটা মারতেছি। সো গাইস, উপরে এনিমি নাই, হোলি শিট ডুড, আরে সেটা ওদের একটা মানে প্ল্যান ছিল যে আমাকে দেখাবো, আমি এখানে থাকবো, তারপর AWM-তে মারবে। সো গাইস, দেখলে এটা কোনো কথা, আমাকে AWM-তে মারে দিল। আরে ভাই, এটা কী হলো গাইস, বলো কিছু, বলো তোমরাই বলো এটা কী হলো। সো গাইস, দেখতেছি আমি এখন খেলা দেখি, আমার তো কেউ হিল দিতে আসবেন না, 100% শিওর। সো গাইস, আমার একটা বন্ধু বাঁচে আছে, 1v3 চলতেছে, এখন আমিও ডেড, কোনো একাই কী করবে আমি জানি না, সে একা এক্সামে চালাচ্ছে, এখান থেকে দুইটা আসে M18 দিয়ে কী করবে দেখি। সো গাইস, এই রাউন্ড আমরা হারলাম। সো গাইস, এখন রাউন্ড হয়ে গেছে 3v2, এখন নেব হলো আমি থমসন, জানো তো আমার থমসন ফেভারিট, আমি থমসন নেব, তাহলে গ্লোয়াল আর গ্লোয়াল কিনবো আমরা এই রাউন্ড। আমরা ট্রাই করবো গাইস এই রাউন্ডটাই জিতার, জিতে আমাদের ম্যাচটা শেষ করে দেওয়ার। সো গাইস, আমাদের এটা মনে যদি হয় তাহলে লাস্ট রাউন্ড হবে, নাহলে পরে আবার লাস্ট রাউন্ড হবে। সো গাইস, শুরু হয়ে গেছে ম্যাচ। বা গাইস, আমার গেম শুরুর আগে নেটে বড় বেজে গেছে, ওই দিক দিয়ে একটা এনিমি। গাইস, আমার মনে হচ্ছে এনিমিটা এই যে দেখতেছো বড় বড় টিন শেড কি হাউস নাকি এর উপরে আছে, নাহলে এর পিছনে আছে, আমি একটু দেখে নেই। না গাইস, এখানেও নাই। সো গাইস, তাহলে আমি ওদের সাথে ফাইটে যাচ্ছি না কেন গাইস, জানো ওদের সাথে ফাইট করে যখন লাস্ট টাইমে বাঁচে থাকবে, এই যে উপরে যে আসো ওর থার্ড পার্টি করবে মানে মির্জাফরি করে আমাদের AWM-তে হেডশট মারে দেবে, এটাই হলো একটা প্রবলেম। থার্ড পার্টিরা অনেক অনেক খারাপ, থার্ড পার্টিরা বুঝছো। সো গাইস, আমার কিল চুরি করছে, না আমার কিল চুরি করেনি, ঠিক আছে হেডশট। সো গাইস, আমার মনে হচ্ছে ওখানে থার্ড পার্টি করবে, আমার ওইটাই মনে হচ্ছে। এখানে কোনো এনিমি টেনিমিও নাই, আমি গ্লোয়াল মারে দেই, এত গ্লোয়াল আছে আমি ওয়েস্ট করবো কেন। ওরে হিল দিতে গেছে, ভালো ভালো। সো গাইস, এখন ওই আমার একটা টেনশন আছে, আমি যে বলছিলাম ও থার্ড পার্টি করবে, আমার ওইটাই মনে হচ্ছে ও থার্ড পার্টি করবে। আবার গ্লোয়ালের পিছে কেউ আছে না গাইস, গ্লোয়ালের পিছে নয়, আমার নেট দেখতেছো আবার 999+। সো গাইস, দেখছি ও থার্ড পার্টি করেনি, ও সামনে আছে সেকেন্ড পার্টি করতেছে, মানে এনিমি হয়ে গেছে, এনিমি তো। সো গাইস, দাঁড়াও ওরে আমরা মারবো, আমার গ্লোয়াল লাগে না কেন, লাগছে, এতক্ষণ পর লাগছে। এ ভাই 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 প্লিজ, এ ভাই প্লিজ। সো গাইস, শেষ, এনিমি শেষ। সো গাইস, আমরা
থমসন আর M18 দিয়ে আমাদের লাস্ট রাউন্ডটা শেষ করলাম, মানে থমসন দিয়ে শেষ করেছিলাম। সো গাইস, এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিবা, আর গাইস চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা। সো গাইস, তোমরা বাসায় থাকবে, স্টে হোম স্টে সেফ, দেখাবা একটা পরের ভিডিওতে। সো এ পর্যন্ত, বাই বাই।